Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Salam putih lo shubhechha. Tumra kemon acho? Inshallah. Alhamdulillah. Tomader doay ami khub bhalo achi. To ajke ei bishwo corona poristhitir moddheo kintu amra ei online er maddhome class চালিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী এবং আমাদের প্রতিষ্ঠান এসটি এবং গার্লস স্কুল এন্ড কলেজ যে প্রিন্সিপাল মহোদয়ের তত্ত্বাবধানে আমরা যাবতীয় নিয়ম কানুন অনুসরণ করে সরকারি নির্দেশনা অনুসরণ করে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি এবং মাঝে মধ্যে আমরা ভিডিও ক্লাস করে ইউটিউব বা ফেসবুকে প্রচার করছি তাতে আমাদের উৎসাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে কারণ এটা একটা আমাদের মনের মধ্যে প্রযুক্তিগত উদ্দীপনা জাগ্রত হয়েছে যার ফলে আমরা সুন্দরভাবে সঠিকভাবে এবং মনোযোগ সহকারে ক্লাস নিচ্ছি এবং নিয়ন্ত্রণ করছি ছাত্রছাত্রীদের তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল গত আলোচনায় ছিল প্রশ্ন নাকি কিন্তু আজকের আলোচনায় ফার্স্ট পেপার পড়াবো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র চ্যাপ্টার এক মালিকানা ব্যবসায় কি এ সম্পর্কে এবং তার গুরুত্ব তার ক্ষেত্র সুযোগ সুবিধায় সংক্ষেপে আলোচনা করব তো তোমরা এক মালিকানা সম্পর্কে ধারণা আগে আছে কি কেউ কি বলতে পারো আচ্ছা ঠিক আছে তোমরা যতটুকু জানো সেটা জেনে এসেছো ভালো কথা আমি হিন্স দিচ্ছি এক মালিকানা ব্যবসায়টা কি আর এক মালিকানা বা মালিক বা কোনো কিছু দাবিদারই কিন্তু মালিক এই যে আমরা আশেপাশে যত রকমের ইনকাম সোর্স দেখি চাকরি বাদে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে যে যাই করি না কেন যেমন মুরগির ফার্ম করা মৎস্য চাষ করা গরু ফার্ম করা ইত্যাদি এগুলি কিন্তু করতে এককভাবে বা যৌথভাবে উদ্যোগ নিতে হয় চেষ্টা করতে হয় পিছনে পরিশ্রম করতে হয় চিন্তা চেতনা করতে হয় চিন্তা চেতনা করে যখন কোনো ব্যবসায় চালু করা হয় তখন ব্যবসাটা চালু হয় এর পিছনে যে খাটে সেই হলো মালিক যে অধিক পরিশ্রম করে অধিক অবদান রাখে সেই হলো মালিক এখন মালিক একাও হতে পারে একের অধিক হতে পারে আজকের আলোচনার বিষয় যেহেতু এক মালিকানা ব্যবসায় সেই দৃষ্টিকোণ থেকে যে ব্যবসায় কোনো ব্যক্তি এককভাবে নিজ চেষ্টায় নিজ চিন্তা ভাবনা নিজ পরিকল্পনায় ব্যবসায় দাঁড় করে এবং দাবিদার বলে গণ্য হয় তখন ওই ব্যবসায় মালিককেই বলা হয় এক মালিকানা ব্যবসায় আমরা দৈনন্দিন জীবনে দেখি এই বাড়ির আশেপাশে বা শহর বা গ্রামের আশেপাশে একটু তাকালেই কিন্তু আমরা এক মালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাই নজরে আসে যেমন একটা দোকান এই চা চানাচুর বিস্কিট মুদির দোকান আবার শাস্ত্র পানের দোকান ছোট্ট কাপড়ের দোকান এই যত আমরা দোকান দেখি অলিতে গলিতে বা শহরের ছোট ছোট রাস্তার ধারে মেইন মেইন রাস্তার ধারে যে দোকানগুলো দেখি সবই কিন্তু এক মালিকের অধীনে নিয়ন্ত্রিত হয় তো এই যে একের অধিক না হয়ে একাই যখন নিয়ন্ত্রণ করে একাই লাভ লোকসান ভোগ করে একাই সমস্ত কার্যক্রম পরিচালনা করে একাই চিন্তা চেতনা করে চালাবো কি চালাবো না বন্ধ করবো কি বন্ধ করবো না কখন খুলবো কখন খুলবো না যাবতীয় কাজ যেহেতু একাই করে এই জন্য এই ধরনের ব্যবসাগুলোকে বলা হয় এক মালিকানা ব্যবসায় তাহলে আমরা কি জানলাম এক মালিকানা ব্যবসায়ের ধারণা তো পেলাম নাকি ধন্যবাদ ঠিক আছে তাহলে এই তোমাদেরও হয়তো যেহেতু আগেই কিছুটা এই করা আছে যেহেতু এসএসসিতে তোমরা
এক মালিকানা করে এসেছো এজন্য এই আমার এক কথাতেই তোমরা বুঝে ফেলছো তাই না ধন্যবাদ কংগ্রেচুলেশন ফর ইজি ভাবে বোঝার কারণে সহজে বোঝার কারণে তোমাদেরকে ধন্যবাদ পূর্ব অভিজ্ঞতার কারণে এটা বুঝতে পেরেছো তো আমরা এখন একটা জিনিস কি করব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এতক্ষণ তো জানলাম এক মালিকানা কি এই ধরনের ধারণা তো পেলাম এখন আমরা বৈশিষ্ট্য কি সেটা আমরা আলোচনা করব এক মালিকানা বৈশিষ্ট্য হলো একজন মাত্র মালিক নাম্বার এক এ একজন মাত্র মালিক দুই নম্বর বৈশিষ্ট্য হলো সহজ সংগঠন সহজ সংগঠনে একবারে সহজেই এই জিনিসটা গঠন করা যায় কারণ কাউকে ডাকতে হয় না একাই যেহেতু সিদ্ধান্ত নিতে হয় একাই পরিচালনা করতে হবে এই জন্য একাই জিনিসটা ব্যবসাটা চালু করা হয় এর চালু করতে যে লোক লাগলে একজন এটাই এক ধরনের সংগঠন সহজ সংগঠন তারপরে সীমিত মূলধন মূলধন কত কোনো ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে টাকা লাগে বিনিয়োগ করতে হয় এই বিনিয়োগ করতে বড় ব্যবসা করতে গেলে অনেক লাগে আর ছোট ব্যবসা করতে লাগে অল্প তো এক মালিকানা ব্যবসা যেহেতু যারা শুরু করে তারা প্রথমে ছোট আকারেই শুরু করে এই ছোট আকারে শুরু করে দেখেই তার মূলধনও প্রথমে ছোট আকারে চিন্তা করে তাহলে মূলধন অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করে এটা একটা বৈশিষ্ট্য আবার যখন বড় আকারে জিনিস করতে গেলে বড় জায়গা লাগে ছোট আকারে জিনিস করতে গেলে ছোট জায়গা লাগে তাই না বড় এবং ছোট তাহলে যেহেতু স্বল্প মূলধন নিয়ে আমি অল্প জায়গায় চিন্তা করব অল্প জায়গাতেই আমরা ব্যবসা শুরু করতে পারি তাহলে এটার একটা বৈশিষ্ট্য হলো অল্প জায়গায় শুরু করা যায় তাহলে অল্প মূলধন আর অল্প জায়গায় এক মালিকানা ব্যবসায় যাত্রা শুরু করা যায় তারপরে আসে হলো মালিকের অসীম দায় একটা বৈশিষ্ট্য হলো মালিকের অসীম দায় অসীম শব্দের অর্থ কি জানো কি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যার সীমা নেই সেটাই হলো অসীম আর যার একটা সীমানা আছে লিমিটেড সেটাকে বলা হয় সীমিত বা সসীম তো এক মালিকানা ব্যবসায় যত রকমের ঘটনা ঘটবে বন্ধ করা লোকসান হওয়া ভোগ করা লাভ হলে সেটা লোকসান ভোগ লোকসান বহন করা আর লাভ ভোগ করা লোকসান কিন্তু বহন করতে হয় বোঝা যেমন আমরা মাথায় নিয়ে কাঁধে নিয়ে আমরা চলি লোকসান সেটাকে বোঝা হিসেবে গ্রহণ করা হয় সেটা এক মালিকই সেটা বহন করে আর লাভ কিন্তু আমরা ভোগ করি কোনো কিছু খাওয়া বা স্বাদ নেওয়া উপভোগ করা সবই সেটাকে বলা হয় ভোগ তো এক মালিকানা ব্যবসায় যেটা লাভ হয় সেটা আমরা এক একজন মালিক যেহেতু একাই ভোগ তাহলে এটা একটা বৈশিষ্ট্য একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ কর্তৃত্ব মানে কি ক্ষমতা কর্তৃত্ব মানে কি তোমরা কি বলতে পারো না কর্তৃত্ব মানে কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কর্তৃত্ব মানে ক্ষমতা আর নিয়ন্ত্রণ মানে ও আচ্ছা মানে কোনো কিছু ভুল হইলে সেটা শুধরাইয়ে সঠিক পথে পরিচালিত করা করার জন্য যে কাজগুলো করা হয় সেটাই হলো নিয়ন্ত্রণ তাহলে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ কিন্তু একজনই করবে একাধিক মালিক থাকলে একজনের কাজ যখন না পারে সে আর একজনের উপর দায়িত্ব দিয়ে যায় আর সে যখন সময় দিতে পারে না আর একজনকে দায়িত্ব দিয়ে যায় কিন্তু একা হইলে এই কাজটা করা যায় না সিদ্ধান্ত নেওয়া নিয়ন্ত্রণ করা সব কিছু একাই করতে হয় এই জন্য বল এখানে এটা একটা বৈশিষ্ট্য হলো একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ সম্পর্ক প্রত্যক্ষ বোঝো সরাসরি এক মালিকানা ব্যবসায় যদি এখন বর্তমানে অনলাইনের যুগ আসছে কিন্তু অতীত থেকে যেহেতু এক মালিকানা ব্যবসায় সারা বিশ্বে চালু আছে সেই রকম আমাদের দেশেও এক মালিকানার ব্যাপক প্রচলন রয়েছে তো এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগ মানে এই মালিক সরাসরি যারা কিনবে বা নিবে তাদের সাথে আলাপ আলোচনা সরাসরি সামনাসামনি ক্রয় বিক্রয় হয় কোনো জিনিস নিতে চাইলে বা কারো কাছে থেকে ক্রয় করতে চাইলে যে বিক্রি করবে সে ওই এক মালিকের কাছে আসতে হবে কিংবা এক মালিক যদি কোনো কিছু বিক্রি করতে চায় ক্রেতার কাছে ক্রেতাও সামনাসামনি এসে অবস্থান করবে এই যে সরাসরি এটা কি বোঝাইছে হলো প্রত্যক্ষ সম্পর্ক সরাসরি যোগাযোগ হয়
সেটা অনলাইনেও হয় আবার শারীরিকভাবেও হয় প্রত্যক্ষ যোগাযোগ হয় আরেকটা হলো নমনীয়তা নমনীয়তা ফ্লেক্সিবিলিটি নমনীয়তা শব্দ কি বোঝো কঠোরতা নমনীয়তা কঠোরতার বিপরীত হলো নমনীয়তা যদি আমরা একাধিক মালিক হইতাম তাহলে কোনো সিদ্ধান্ত নিতে পরামর্শ করতে হয় পরামর্শ নিতে সময় লাগে আর যদি একা যেহেতু এক মালিক একা পরিচালনা করে কোনো কিছু বিক্রি করার সময় যদি বেশি দামে বেচবো বা কম দামে বেচবো এই জিনিসটা সিদ্ধান্ত নিতে এক মালিকের উপর নির্ভর করে এক মালিক যদি কঠোর থেকে নমনীয় হয় তাহলে ওই জিনিসটা সে ক্রেতার কাছে বিক্রি করতে পারে এটা তখন সহজেই কিনতে পারে এই যে সহজে কিনতে পারে এই ছাড়টা কে দেয় এক মালিক এই যে ছাড় দেওয়াটাই হলো নমনীয়তা তো এক মালিকানা ব্যবসায় এই নমনীয়তাটা বেশি পরিলক্ষিত হয় কিন্তু যৌথ বা বহু মালিক হলে এই নমনীয়তা একজন বলে না দেবো একজন হয়তো বলবে না এটা করা যাবে না তাহলে কঠোরতা ওখানে বিরাজ করে নমনীয়তা আর একটা হলো অনিশ্চিত স্থায়িত্ব একটা বৈশিষ্ট্য হলো অনিশ্চিত স্থায়িত্ব অনিশ্চিত অনিশ্চিত বোঝত মনে করো আমরা একটা ব্যবসা করছি একজন একা দীর্ঘদিন এক বছর চালাইলাম এক জায়গায় একটা সুন্দর জায়গায় আমি মনে করো যে মুদির দোকান করছি ফাইন পেশা কেনা হচ্ছে হঠাৎ করে আমার খবর আসলো ওই মালিক একা আছে খবরে আসলো যে বিদেশে যাওয়ার একটা ইয়ে হয়েছে অফার আসছে কিংবা কোনো এই একটা একটা চাকরির অফার আসছে চাকরি পাওয়া কোম্পানির চাকরি হয়েছে তখন করার ইচ্ছা করেছি ভুট করে চট করে সিদ্ধান্ত নিল যে না এই দোকানে করবোই না মুদির দোকান আর করবো না এই বছরই আমার মুদির দোকান বন্ধ আমি চাকরিতে যোগদান করি কিন্তু এক মালিকানার ক্ষেত্রে এটা করা সহজ হয় হ্যাঁ যে কোনো সময় চালু হতে পারে আবার দীর্ঘদিন চলবে এইরকম নিশ্চয়তা দেওয়া যায় না এটা এক মালিকানা ব্যবসার একটা বিরাট বৈশিষ্ট্য তো এখন এতক্ষণ পরে আমরা কিন্তু কি আলোপ করলাম প্রথমে আমরা আলোচনা ছিলাম হলো মালিক সংক্রান্ত ধারণা তারপরে হলো বৈশিষ্ট্য এখন আমরা একটু গুরুত্ব নিয়ে আলোচনা করি এর দরকার আছে কিনা হ্যাঁ 13 মিনিট হয়ে গেছে আচ্ছা পরে আচ্ছা ঠিক আছে আগামীতে সময় পেলে গুরুত্ব নিয়ে এবং উপযুক্ত ক্ষেত্র নিয়ে আলোচনা করব তোমরা যে জিনিসটা আলোচনা করলাম তোমাদের সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা এসেছে তোমরা কাউকে কি বোঝাতে পারবে হ্যাঁ কোনো কেউ প্রশ্ন করলে ক্লাসে প্রশ্ন যদি করি তোমরা কি আগামীতে উত্তর দিতে পারবে আচ্ছা দেখা যাক আগামীতে এই পরাব গুরুত্ব উপযুক্ত ক্ষেত্র কিন্তু তার আগে কিন্তু আমরা বৈশিষ্ট্য এবং এক মালিকানা ব্যবসায়ের ধারণা সম্পর্কে কিন্তু প্রশ্ন করি ঠিক আছে আজকে এই পড়ার ইতি টানছি থ্যাংক ইউ বাই বাই ধন্যবাদ